অধ্যায় 1.5 ক্রমবাচক সংখ্যা। এবার আমরা ক্রমবাচক সংখ্যা সম্পর্কে শিখব। আমরা দ্বিতীয় শ্রেণীতে দ্বাদশ পঞ্চদশ ক্রমবাচক সংখ্যা পড়েছি, আমরা এই অধ্যায়ে বিংশ পর্যন্ত পড়ব। তোমার শ্রেণীতে যে কোনো 20 জন শিক্ষার্থীর উচ্চতা তুলনা করো এবং ছোট থেকে বড় ক্রমে লাইন করো। প্রত্যেক শিক্ষার্থী তাদের অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলবে। তোমার অবস্থান কত? কজন শিক্ষার্থী তোমার থেকে লম্বা বা খাটো? আমরা এখন এটি করি। আমরা 20 জন শিক্ষার্থীর উচ্চতা তুলনা করব, এর জন্য আমরা ছোট থেকে বড় ক্রমে তাদেরকে লাইন করাবো এবং প্রত্যেক শিক্ষার্থী তাদের
এরপর আছে সিয়াম, সে পেয়েছে 56, তার অবস্থান আমরা লিখব 29। এরপর আছে মিতালি, তার অবস্থান আমরা লিখব 55। এরপর আছে মিতালি, সে পেয়েছে 55, তার অবস্থান আমরা লিখব 20।